হবে। এখানকার লোকেরা যাতে দূর দূরান্তে যেতে পারে, বিনা পয়সায় রেশন আপনারা পাচ্ছেন, স্বাস্থ্যসাথী পরিষেবা আপনারা পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, ঐক্যশ্রী পাচ্ছেন, শিক্ষাশ্রী তপশিলী বন্ধুরা পাচ্ছেন, আদিবাসী বন্ধুরা পাচ্ছেন। মনে রাখবেন, ছোট্ট শিশুর জামা কাপড় থেকে শুরু করে স্কুলে তার পায়ের জুতোরা পর্যন্ত আমরা কিনে দিই। মেয়েরা আমাদের গর্ব। গভর্নমেন্ট স্কুলে, তাই সব গভর্নমেন্ট স্কুলের মেয়েরা কন্যাশ্রী পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয়ে পায়। আজকেও প্রায় 600 কোটি টাকার প্রজেক্ট দিয়ে যাওয়া হলো এই জেলায়। আমি আগামী দিন চাই, এবং শুধু তাই নয়, আমি আজকে আসবো বলে আমি 15,000 শীত বস্ত্র কিনে এনেছি, 5,000 সোয়েটার, 5,000 কম্বল আর 5,000 চাদর। এটা যেন মানুষ ঠিক মতো পায়, যদি না পান আমি নিজেও নজর রাখবো। কাকে দিয়েছেন, এগুলো কোথায় রেখেছেন, 15,000 কোথায় রেখেছেন? নো, ফর দিস কনস্টিটিউন্সি অনলি, অনলি দিস এরিয়া, কোথায় সেটা, কোথায় সেটা পরিষ্কার কথা বলুন। কেন বিডিও অফিসে থাকবে? বলুন বিডিওকে নিয়ে আসতে, আমি অপেক্ষা করব এখানে। জিনিস দিলে যদি ঠিক মতো না পৌঁছায় আমার খুব গায়ে জ্বালা করে। পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে, আমরা জানি না। সরকার একটা অন্যায় করলে গালাগালি খাই আমি, অথচ আমি জানি না আমার কোনো দোষই নেই। দেখুন, আমি কত কষ্ট করে 3 দিন ধরে এখানে আসবো বলে এই বনদেবীর পুজো উপলক্ষে আমি এই কম্বল, চাদর এবং সোয়েটারগুলো কিনে এনেছি। আর এসে দেখছি ভোভা, নিয়ে এসো, আমি তোমায় বলছি কোথায়। কোথায়? আমি তো বলেছি যে আমরা ডাইরেক্ট দেবো, কারো থ্রুতে দেব না। বলা হয়েছে, শোনেনি কেন? আমি বিডিও অফিসে রাখার জন্য তো পাঠাইনি। আমি তোমার কাছে এটা আশা করিনি শারদ, না আমি আর মিটিং করব কি, আমি তো ওইটাই দিতে এসেছিলাম শীতকাল। তা তোমরা যদি এটুকু প্রোগ্রামও ঠিক মতো না করতে পারো, তা তো আমার কোনো প্রয়োজন নেই। যদি বিডিওরা ঠিক মতো কাজ না করেন, যদি আইসিরা ঠিক মতো কাজ না করেন, যদি ডিএমরা ঠিক মতো দায়িত্ব পালন না করেন, আই এম সরি, আই হ্যাভ টু টেক অ্যাকশন। ঠিক
আছে, 15,000 হয়তো এত লোকের মধ্যে ডিস্ট্রিবিউশন করতে একটু অসুবিধে হয়। আমি বলেছিলাম ক্যাম্প করে করে ডিস্ট্রিবিউশন করতে। কম পড়লে পরে আমি দেখতাম অন্তত আমার এখান থেকে তো কিছু দেওয়া হতো। এটা আমি পুজো উপলক্ষে এনেছিলাম। তাই আমি আপনাদের কাছে বলবো, যতক্ষণ এটা না আসছে আপনারাও বসুন, আমিও বসলাম।